সম্পন্ন করবই করব। এরপরে শহীদ বেদিতে সদ্ধর্ক করবেন, এরপরে শহীদ বেদিতে সদ্ধর্ক ভারতের কমিউনিস্ট পার্টির সম্পাদক কমরেড অশোক রক্ত সম্পূর্ণ করবই করব এবং সদ্ধর্ক জানাচ্ছেন কমরেড তাপস সিনহা। এরপর অতনুর সাহা আমাদের রাজ্য কমিটির সদস্য, তাকে বরণ করে নিচ্ছেন কমরেড মহাদেব মাইতি। গুলি করুন সেদিন মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ প্রতিরোধে নেগেটিভ অবস্থা দেখে পুলিশ পিছু হটতে বাধ্য হয়। লড়াই আন্দোলন করতে গিয়ে তিনি 32টা মামলার গত 8-9 বছরের ব্যবধানে কিছুদিন আগে অনুষ্ঠিত হল তার যিনি নির্বাচিত সভানেত্রী, আপনারা সবাই তাকে সম্বর্ধিত করলেন আপনাদের হয়ে, আমি তার হাতে ফুলের তোড়া তুলে দিয়েছি। পশ্চিমবাংলায় তো গণতন্ত্রের কোনো অবশিষ্ট নেই, কলেজ বিশ্ববিদ্যালয়গুলি জবরদখল তৃণমূলের, তার সাথে এখন হাত মিলাচ্ছে বিজেপি আরএসএস। এরকম জায়গায় সম্ভবত এই রাজ্যের শাসকরা বাজার কিরকম, মানুষ কি ভাবছেন, এটা যাচাই করার জন্য, বিচার করার জন্য, পরীক্ষা করার লক্ষ্যে পুকুরে কত জল আছে, নামার আগে বাস ডুবিয়ে যারা একটু বুদ্ধিমান তারা মাপবার যেমন চেষ্টা করে, আপনাদের রাজ্যের সরকার তৃণমূল তারাও দেখেছিলেন। দেখা যাক মানুষের মনের গভীরে কি চিন্তা ভাবনা বিরাজ করছে, তাদের ঘরের যে ছেলে মেয়েরা, বাবার কথা শুনেন, মায়ের কথা শুনেন, ভাইয়ের বন্ধুর কথা শুনেন, বাড়িতে ঘরে আলোচনা করেন, কলেজে বিশ্ববিদ্যালয়ের চত্বরে আলোচনা করেন, তারা ট্রেনে চড়েন, বাসে চড়েন, অটুতে চড়েন, রেলে চড়েন, মানুষের মধ্যে ঘোরাফেরা করেন, কাজেই এটা মুক্ত মন। সেই জায়গার নির্বাচনে দেখা গেল বামপন্থীরা বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত হলেন। এসএফআই তাকে প্রেসিডেন্সির ছেলেরা মেয়েরা জয়যুক্ত করলেন, কি বার্তা দিলেন। কাজে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় আলাদা না, ভারতবর্ষের অন্যান্য রাজ্যের এডুকেশন ক্যাম্পাস সেটাও আলাদা না, এমনকি পশ্চিমবাংলায় যেখানে স্বৈরতন্ত্র চলছে, আধা ফেসিস্টের আক্রমণ চলছে, গণতন্ত্র সংহার করা হয়েছে, ভোটের অধিকার নাই আপনাদের। সিদ্ধান্ত দিল সবটা একসাথে না, আস্তে 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 রেলের বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করবার জন্য দেশের বিভিন্ন রাজ্যে নানা কারখানা পশ্চিমবঙ্গে আছে, একে একে সেই সমস্ত কারখানাগুলো বেসরকারি পুঁজি খাতে তুলে দেওয়ার মধ্য দিয়ে শেষ পর্যন্ত রেলকেও বেসরকারি পুঁজির হাতে দেশে বিদেশি কমরেড নির্মল জানা আছেন সেই মিছিলটি আসছে নন্দীগ্রাম এবং চণ্ডীপুরের একটা বড় অংশ থেকে, সেই মিছিলটা ঢুকলেই আমরা সবার কাছে